এখানে তো আমরা দ্বাদশ শ্রেণীর স্পেকট্রাল কালারগুলোর মিক্সচার নিয়ে প্রথমে আলোচনা করছি, পরে স্ক্যাটারিং নিয়ে আলোচনা করব। এখানে তিনটে সার্কেল দেখা যাচ্ছে, একটা হচ্ছে রেড সার্কেল, একটা ব্লু এবং গ্রিন। এদের বলা হয় প্রাইমারি কালার, অর্থাৎ এই রেড ব্লু এবং গ্রিন দিয়ে যে কোনো কালারের আলো তৈরি করা যায়। এইবার দেখো, রেড এবং ব্লু যেখানে সার্কেল দুটো ছেদ করেছে সেটাই হলো ম্যাজেন্টা। তাহলে রেড সার্কেল একটা, একটা ব্লু সার্কেল ভাবো আর একটা গ্রিন সার্কেল। এই ম্যাজেন্টার অপোজিটে আছে গ্রিন, ম্যাজেন্টার গ্রিন মিলে হয় হোয়াইট। অন্যদিকে দেখো, ব্লু এবং গ্রিন মিলে হয় ডিপ ব্লু, ডিপ ব্লু আর রেড মিলে হয় হোয়াইট। আবার দেখো, গ্রিন আর রেড মিলে হয় ইয়েলো, ইয়েলো আর ব্লু মিলে হয় সাদা হোয়াইট। যখন দুটো কালারের যোগফল হোয়াইট লাইট হয় তখন তাদের কমপ্লিমেন্টারি কালার বলা হয়, অর্থাৎ ইয়েলো এবং ব্লু হলো কমপ্লিমেন্টারি কালার, ম্যাজেন্টা এবং গ্রিন হলো কমপ্লিমেন্টারি কালার, ডিপ ব্লু এবং রেড হলো কমপ্লিমেন্টারি কালার। এইবার আমরা বলি যে লাল ফুলকে লাল দেখায় কেন। যখন ফুলের উপর সূর্যের আলো এসে পড়ছে সেটা কিন্তু সাতটা বর্ণেরই আলো, সাতটার মধ্যে লাল বর্ণের আলোটা সে প্রতিফলিত করে, অন্যগুলো শোষণ করে নেয়, তাই ফুলকে লাল দেখাচ্ছে এই রিফ্লেক্টেড আলোর জন্য। তাহলে আমরা চুলকে দেখি কী করে, চুলের বর্ণ কালো। আসলে চুল সব বর্ণের আলোকেই শোষণ করে নেয়, তাই প্রশ্ন আসছে যে চুলকে তাহলে এখানে দেখছি কী করে, যেহেতু অন্যান্য বর্ণের সঙ্গে তার একটা বৈপরীত্য বা কন্ট্রাস্ট আছে, এই কন্ট্রাস্টের সাহায্যে চুলকে আমরা পৃথক করতে পারি। এবার হচ্ছে ব্লু অফ স্কাই, আকাশের নীলিমা, এর কারণটা কি, স্ক্যাটারিং অফ লাইট, বাতাসে ভাসমান যে ধুলোকণা বালিকণা ইত্যাদিতে কি ঘটে যখন আলো আসে, এই কণাগুলো যাদের ডাইমেনশন আকার আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে তুলনীয় তারা আলোকে শোষণ করে এবং ওয়েভলেন্থ আনচেঞ্জ রেখে চারিদিকে ছড়িয়ে দেয়। এই ঘটনাকেই বলা হয় আলোর বিক্ষেপণ। এখন বিক্ষেপণের মাত্রা হচ্ছে ডিগ্রি অফ স্ক্যাটারিং ইজ প্রপোর্শনাল টু 1/λ^4। ল্যামডা ব্লু কালারের মধ্যে ভিজিবল লাইটের মধ্যে সব থেকে কম, তাহলে তার স্ক্যাটারিং বেশি হয়, তাই আকাশকে আমরা নীল দেখতে পাই। অন্যদিকে লাল বর্ণের আলো দেখা যায় সূর্য যখন উদয় হচ্ছে, অস্তমিত সূর্যকে, ডিউরিং রাইজ অর সানসেট, সানরাইজ অর সানসেট সূর্যকে লাল দেখায়। সূর্য সেক্ষেত্রে অনেক দীর্ঘ পথ দিগন্ত রেখা থেকে অনেকখানি পথ অতিক্রম করে আমাদের কাছে এসে পৌঁছায় এবং সেখানে স্ক্যাটারিংয়ের জন্য, স্ক্যাটারিং সব অন্যান্য বর্ণের বেশি হয়, লালের তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থ সব থেকে বেশি, তাই ডিগ্রি অফ স্ক্যাটারিং মিনিমাম, তাই লাল আলো আমাদের কাছে পর্যন্ত এসে পৌঁছাতে পারে। অ্যান্ড প্রশ্ন হলো, তাহলে ফগ লাইট আমরা যেটা ব্যবহার করি সেটা কী কালারের হয়, ইয়েলো কালারের, তাহলে সেটা ব্যবহার করি কেন, ইয়েলোর স্ক্যাটারিং তুলনামূলকভাবে কম হয় এবং ইয়েলো কালারের জন্য আমাদের চোখ খুব বেশি সেন্সিটিভ, তাই ইয়েলো কালারের আলো আমরা এক্ষেত্রে ব্যবহার করে থাকি। এবার হচ্ছে রামান এফেক্ট। দেখো, বেঞ্জিন, টলুইন ইত্যাদির ওপরে যদি মনোক্রোম্যাটিক আলো এসে পড়ে তাহলে সেই বর্ণের আলো ছাড়াও তার থেকে কম ওয়েভলেন্থের, সেই ওয়েভ তার থেকে কম ফ্রিকোয়েন্সির এবং বেশি ফ্রিকোয়েন্সির আলো পাওয়া যায়। এই ঘটনা প্রথম দেখেছিলেন ভারতীয় বিজ্ঞানী স্যার সিভি রামন এবং এই ঘটনার এক্সপ্লানেশনও তিনি দিয়েছিলেন, অবজার্ভ করেছিলেন এক্সপেরিমেন্টাল সেট আপ করে এবং তার এক্সপ্লানেশন দেওয়ার জন্য 1930-তে তিনি নোবেল প্রাইজ পান এবং এশিয়ার প্রথম বিজ্ঞানী যিনি নোবেল প্রাইজ পান। এই যে লাইন যেটা প্রথমে বললাম যে যে বর্ণের আলো এসে পড়লো তার কম্পাঙ্কের আলো তো আছেই, তার থেকে কম কম্পাঙ্কের আলো পাওয়া যায়, বেশি কম্পাঙ্কের আলো পাওয়া যায়। কম কম্পাঙ্কের আলো যেটা আনচেঞ্জ লাইন তাকে বলা হয় র্যালে লাইন, যেটা কম কম্পাঙ্কের আলো তাকে বলে স্টোকস লাইন, আর যেটা বেশি কম্পাঙ্কের আলো তাকে বলা হয় অ্যান্টি স্টোকস লাইন। আসলে এটা একটা মলিকুলার স্ক্যাটারিংয়ের ফেনোমেনা। দেখো, যেমন তোমরা ইলেকট্রনের বিভিন্ন এনার্জি স্টেট দেখেছো সেরকম মলিকুলারও বিভিন্ন এনার্জি স্টেট আছে। এইবার যখন একটা ফোটন এসে পড়লো, ফোটন মলিকুলের দ্বারা অ্যাবজর্ব হলো, এবার যদি মলিকুলটা অলরেডি গ্রাউন্ড স্টেটে থাকে তাহলে ফোটনের কিছুটা এনার্জি সে শেয়ার করে এক্সাইটেড স্টেটে যায়। নিচের লেভেলটা দেখানো হয়েছে গ্রাউন্ড স্টেট, ওপরেগুলো ওপরেরটা এক্সাইটেড স্টেট। অলরেডি গ্রাউন্ড স্টেট থেকে মলিকুল কিছুটা এনার্জি অ্যাবজর্ব করে এক্সাইটেড স্টেটে গেল,
এবার যে ফোটনটা স্ক্যাটার্ড ফোটন, তার এনার্জিতে ঘাটতি পড়বে, তার ফলে আমরা স্টোকস লাইন পাবো। অন্যদিকে যে মলিকুলের উপর রেডিয়েশন পড়েছে, সে অলরেডি এক্সাইটেড স্টেটে ছিল, সে যদি জাম্প করে গ্রাউন্ড স্টেটে আসে, তাহলে সে দুটো স্টেটের এনার্জি সমতুল্য এনার্জি ফোটনকে দিয়ে দেবে। তাহলে যে স্ক্যাটার্ড ফোটন পাবো তার এনার্জির পরিমাণ বেশি, তার ফলে হায়ার ওয়েভলেন্থের ফোটন, এই হায়ার ফ্রিকোয়েন্সির ফোটন আমরা পাচ্ছি, যেটা কিনা অ্যান্টি স্টোকস লাইন তৈরির কারণ। এরপরে আমরা দেখি রেইনবো। দেখো, এই বায়ু কিন্তু এমনিতে ডিসপার্সিভ মাধ্যম না, কিন্তু এই যখন জল কণাগুলো বাতাসে ভাসমান থাকে, তো সাদা আলো এলে সেই সাদা আলো ডেভিয়েশন হয়, এখানে একবার রিফ্লেকশন হয়েছে, রিফ্লেকশন এবং রিফ্র্যাকশনের ফলেই রেইনবো তৈরি হয়ে থাকে। এখানে দেখা যাচ্ছে যে যখন সাদা আলো এসে পড়লো জল কণার মধ্যে, রিফ্লেক্ট হলো, রিফ্লেক্ট হয়ে প্রথমে রিফ্র্যাক্টেড হয়ে ঢুকেছে, তারপর আরেক তল থেকে রিফ্লেক্ট হয়ে যে আলো আসছে তার মধ্যে লাল থাকছে, বাইরের দিকে বেগুনি থাকছে, ভেতরের দিকে বেগুনির ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন যেটা পাচ্ছি আমরা দর্শকের চোখে, যে নতিকোণ বেগুনির 40 ডিগ্রি, লাল হলো 42 ডিগ্রি। কিন্তু যদি এখানেতে ওই জলকণায় দুবার রিফ্লেকশন হয়, প্রথমে আলো এসে পড়েছে, এইবার এই আলোর দুবার, একবার প্রথমবার রিফ্লেকশন হচ্ছে এখানে, দ্বিতীয়বার রিফ্লেকশন হয়ে গেলে দেখো আগে ছিল কে, লাল ছিল নিচের দিকে বাইরের দিকে, এখন কি হয়ে যাবে, লাল চলে যাবে ভেতরের দিকে আর বেগুনি থাকবে বাইরের দিকে। ডিউ টু ডাবল রিফ্লেকশন আলোর পথটা উল্টে যাচ্ছে, যে জন্য আমরা যখন এক্ষেত্রে সেকেন্ডারি যে রেনবো দেখি, সেই রেনবোটা উল্টো হয়। আগে ছিল লাল বাইরে বেগুনি ভেতরে, রেড বাইরের দিকে ভায়োলেট ভেতরের দিকে, এখন উল্টো হয়, লাল বা রেড কালার থাকবে ভেতরের দিকে এবং ভায়োলেট কালার থাকবে বাইরের দিকে। এইভাবেই রেইনবোর ফর্মেশন হয়ে থাকে।